আশ্বিন মাসের যে কোনো দিনে এই পাঁচ ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে দান করুন এই একটি জিনিস, জীবনে সকল দুর্ভাগ্য কেটে যাবে। আপনাদের প্রত্যেককে জানাই পৌরাণিক কাহিনী ইউটিউব চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আপনি যদি এই আশ্বিন মাসে এই পাঁচজনের মধ্যে যে কোনো একজনকে দান করতে পারেন, তাহলে আপনার জীবন থেকে সকল দুর্ভাগ্য বিদায় নেবে এবং আপনার জীবনে অশেষ কৃপালাভ মিলবে। জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর এই রকম ভিডিও পেতে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখুন। আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য। দান ধ্যান করা একটি পুণ্য কাজ বলে মনে করা হয়ে থাকে। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে পূর্ণতা অর্জন করতে, তাই তো আমরা বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি। বন্ধুরা, আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন, তাহলে বুঝতে পারবেন আপনি যদি আশ্বিন মাসে এই ছোট্ট কাজটি করতে পারেন, তাহলে খুব সহজেই মায়ের কৃপালাভ মিলবে। আশ্বিন মাস হলো অত্যন্ত একটি পবিত্র মাস। এই মাসটির জন্য একটি বছর অপেক্ষা করে থাকেন এই বাঙালি প্রিয়রা, কারণ এই মাসে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব। এই চারটি দিন প্রত্যেক মানুষ সকল প্রকার দুঃখ কষ্ট ভেদাভেদ ভুলে আমরা আনন্দে মেতে উঠি। সবাই এই দিনগুলিতে আমরা খুশির জোয়ারে ভাসিয়ে দিয়ে থাকি। তাই বলা হচ্ছে, আপনি যদি এই মাসে এই কাজটি করতে পারেন, তাহলে মায়ের কৃপালাভ সর্বদাই থাকবে আপনার উপর, যার ফলে বিভিন্ন প্রকার সমস্যা এবং সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা পেয়ে যাবেন খুব সহজেই। আমরা প্রত্যেকেই চাই আমাদের জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরে পেতে। আপনি অবশ্যই এই ছোট্ট কাজটি করে ফেলুন, দেখবেন আপনি আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য লাভ পেয়ে যাবেন খুব তাড়াতাড়ি। প্রথমে আমরা দেখে নেব আপনি এই আশ্বিন মাসে যে কোনো গরিব ভিখারিকে আপনি আপনার সামর্থ্য মতো তাকে বস্ত্র দান করুন। এতে আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে। আপনি যদি এই মাসে পূজোর আগে কোনো গরিব ভিখারিকে এই বস্ত্র দান করতে পারেন, তাহলে দেখবেন আপনি আপনার জীবনে বিশেষ পূর্ণতা অর্জন করতে পারবেন। কারণ হিসেবে বলা হচ্ছে, ওই ব্যক্তিটি যে পরিমাণ খুশি হবে আর আপনাকে যে পরিমাণ আশীর্বাদ করবে, তাতে আপনার জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্য বিদায় নেবে এবং আপনার জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে। তাই বলা হচ্ছে, আপনি এই মাসে যে কোনো দিন এই ব্যক্তিটিকে দান করুন। অপরদিকে দেখে নেব, অসুস্থ কোনো ব্যক্তিকে আপনি আপনার সামর্থ্য মতো তাকে অর্থ দিয়ে দান করুন। অসুস্থ ব্যক্তিটিকে আপনি যদি আপনার সামর্থ্য মতো তাকে অর্থ দিয়ে সাহায্য করতে পারেন আর ওই ব্যক্তিটি সুস্থ হয়ে গেলে যে পরিমাণ আপনাকে আশীর্বাদ দেবে, তাতে দেখবেন আপনি আপনার সারা জীবনের সৌভাগ্য ফিরে পাবেন। তাই বলা হচ্ছে, যে কোনো অসুস্থ ব্যক্তিকে আপনি আপনার সামর্থ্য মতো অর্থ দান করুন। আমরা প্রত্যেকেই আমাদের জীবনে পূর্ণতা অর্জন করতে চাই, তাই তো আমরা বিভিন্ন রকমের ক্রিয়াকর্ম করে থাকি। কিন্তু বলা হচ্ছে, আপনি যদি এই সব ব্যক্তিকে আপনি আপনার সামর্থ্য মতো দান করতে পারেন, তাহলে খুব সহজেই পূর্ণতা অর্জন পাবেন। এই সব ব্যক্তিগুলিকে সাহায্য করা আমাদের একান্তই দরকার। আমরা প্রত্যেকেই চাই ভালোভাবে জীবনযাপন করতে। তাই বলা হচ্ছে, আপনি যদি ওই সব ব্যক্তিগুলিকে আপনার সামর্থ্য মতো সাহায্য করতে পারেন, তাহলে তাদেরও কিছু উপকারে আসবে আর দেখবেন ব্যক্তিটি খুশি হয়ে আপনাকে যে পরিমাণ আশীর্বাদ দেবে, তাতে আপনি সেটিকে কখনোই টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না, যার ফলে খুব সহজেই দেখবেন ভগবান আপনার প্রতি সন্তুষ্ট হবেন। বিপদের দিনে প্রত্যেক মানুষের দরকার সেই মানুষটিকে সাহায্য করা, আর আপনি যদি সেই সব ব্যক্তিগুলিকে সাহায্য করে থাকেন, তাহলে ভগবান সর্বদাই আপনার সাথে থাকবে, প্রত্যেকটা কাজে আপনার মঙ্গল হবে, সফলতা পাবেন। খুব সহজেই দেখবেন ভগবানের কৃপালাভ আপনি পেয়ে যাবেন। অপরদিকে বলা হচ্ছে, আপনি যদি এই মাসে কোনো দরিদ্র ব্রাহ্মণকে আপনার বাড়িতে ভোজন করাতে পারেন, তাহলে আপনার শতজন্মের পাপ পূর্ণ হবে।
তাই আপনি যে কোনো ব্রাহ্মণকে আপনার বাড়িতে এই মাসে অবশ্যই ভোজন করান এবং অবশেষে আপনি আপনার সামর্থ্য মতো তাকে ফল কোনো বস্ত্র দান করতে পারেন আর দানের শেষে আপনি তার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন দেখবেন আপনার জীবনে দুর্ভাগ্য কেটে যাবে জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে তাই আশা রাখব আপনারা এই মাসে এই কাজগুলি করতে ভুলবেন না আশ্বিন মাস অত্যন্ত একটি পবিত্র মাস বাংলা ক্যালেন্ডারের অন্যতম একটি মাস বলা হচ্ছে আপনি এই মাসে কুমারী কন্যাকে আপনার সামর্থ্য মতো সুতোর কোনো জিনিস অর্থাৎ বস্ত্র তাকে দান করুন আর তাকে প্রাণ ভরে আশীর্বাদ করুন যাতে সে আগামী দিনে খুব বড় হতে পারে এবং মানুষের পাশে মানুষের সেবায় কাজে লাগতে পারে দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সকল প্রকার বিপদের হাত থেকে রক্ষা পাবেন এবং প্রত্যেকটা কাজে সফলতা অর্জন করবেন ভগবান আপনার সাথে থাকবে অবশেষে দেখে নেব আপনি এই মাসে রাস্তায় পড়ে থাকা খেতে না পাওয়া কোনো ব্যক্তিকে আপনি আপনার সামর্থ্য মতো তাকে অর্থ এবং অন্ন দান করুন দেখবেন আপনি আপনার জীবনে সৌভাগ্য ফিরে পাবেন এবং সেই ব্যক্তিটিকে অবশ্যই সাহায্য করে দেখুন দেখবেন ভগবান আপনার সাথে থাকবে তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন আপনি যদি এইসব মানুষগুলিকে দান করতে পারেন তাহলে খুব সহজেই আপনি আপনার জীবনে অখণ্ড সৌভাগ্য ফিরে পাবেন আমাদের প্রত্যেকের জীবনে পূর্ণতা অর্জন হবে তাই বলা হচ্ছে আপনি এই আশ্বিন মাসে এই পাঁচ ব্যক্তির মধ্যে যে কোনো একজনকে দান করুন আর সেই ব্যক্তির কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিন দেখবেন খুব সহজেই আপনি আপনার জীবনে পূর্ণতা অর্জন করতে পারবেন জীবনে সৌভাগ্যের উদয় ঘটবে বন্ধুরা আজ আমি আপনাদের জানিয়ে দিলাম এই আশ্বিন মাসে পূজোর আগে এই পাঁচ ব্যক্তিকে অবশ্যই দান করে দেখুন দেখবেন মায়ের কৃপালাভ সর্বদাই আপনার সাথে থাকবে আর মায়ের কৃপালাভ পেলে জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট এবং বিভিন্ন রকমের বিপদের হাত থেকে মুক্তি পেয়ে যাবেন পরিবার থাকবে বিপদমুক্ত সকল প্রকার বিপদের হাত থেকে মা আপনাকে রক্ষা করবেন আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর একটি বিশেষ অনুরোধ করব ভিডিওটি দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি